সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ঢাকা কাওয়ান বাজার কিচেন মার্কেট থেকে বাই বাই একশো থেকে আপনাদেরকে ডিমের আপডেটটা দেবো। প্রিয় দর্শক, ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন, আমরা এখানকার যারা বাই আছে আমরা তাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো আর আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে লাল মুরগির ডিমের দাম কত, লেয়ার মুরগির ডিমের দাম কত, দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম সম্পূর্ণ আপডেটটা। প্রিয় দর্শক, ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন আমরা সরাসরি বিক্রেতাবার সাথে কথা বলি। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? জি, একটু পরিচয়টা দেন আগে একটু। জি, আমার নাম শম্ভু, দোকানের নাম বাই বাই একশপ, কারণ বাজার কিচেন মার্কেট। আর ডিমের দামটা নাকি আবারও কমছে? হ্যাঁ, ডিমের দাম আবার কমছে একদম। আচ্ছা, আমরা যদি লাল যেই ব্রয়লার মুরগির ডিম, জি, এটা আজকের বাজারে একশো কত বিক্রি করেছিলেন? একশো পিস লালটা আজকের বাজারে একশোর দাম হচ্ছিল 920 টাকা। 920 টাকা, জি। আচ্ছা, আর এমনি ডজন কত করে বিক্রি করছিলেন তাহলে? ডজন বিক্রি হচ্ছে আছে 138 টাকা। 115 টাকা, জি। তাহলে কয় টাকা হালি পড়ছিল এমনি? হালি পড়তে আসলে আপনার 38 টাকা। 38 টাকা হালি পড়ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাদা লেয়ার মুরগির ডিমটা কত করে বিক্রি করেছেন? সাদা লেয়ার মুরগি ওটা হলো আপনার 36 টাকা হালি। 36 টাকা হালি, 108 টাকা ডজন। আর সদ বিক্রি করছিলেন কত? একশো পিস, একশো পিসের দাম হলো 900। আগে কেমন ছিল? আগে ছিল তো আরো বেশি ছিল। আচ্ছা, আমরা যদি কমতে আছে আমরাও কমাইতে আছি, মানে আপনাদের কাছ থেকে দাম কম আসতে আছে আপনারাও কমে বিক্রি করতেছেন? কমে বিক্রি করতেছেন। আচ্ছা, আমরা লাল মুরগির ডিমটা যদি বলি, হঠাৎ করে কেন এই ডিমটার দাম বেড়ে গেলো একটু বলতে পারবেন? এরা আমাকেও কিছু বলার নাই, আমরা আরতে বাড়তি বাজার দিয়ে কিনে আনি, এখানে আনিয়ে একটু বাড়তি বেশি, মানে আরতদারাই ভালো বলতে পারে, আরতদারাই ভালো বলতে পারবে। আচ্ছা, আমরা যদি এবার দেশি যে হাঁসের ডিমটা, হ্যাঁ, আপনার তো এটা ময়মনসিংহ থেকে আসে নাকি? এটা আসে বিভিন্ন জায়গার থেকে, এটা গ্রাম অঞ্চল থেকেই আসে, যেমন নেত্রকোনা, তারপরে আপনার ময়মনসিংহ, মানে বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, হাঁসের ডিমটার খবর কি, এটা কত করে বিক্রি করছিলেন? 100 পিস, এটার 100 পিসের দাম হলো 1400 টাকা। 1400 টাকা হালি কত করে পড়ছিল তাহলে? হালি পড়তে আছে 56 টাকা। হালি 56। হাঁসের ডিমটার দাম কি বাড়ছে না কমছে? হাঁসের ডিমের দাম বাড়তি ছিল, আবার এটা এখন একটু কম, এখন কমে গেছে না? জি, এখন কমে গেছে। আরও কি কমার সম্ভাবনা আছে? তা এটা কাঁচামাল, এটা বলার মতো কোনো কায়দা নেই, এই বলার আছে এই নাই, এই নাই। আচ্ছা, আমরা যদি এবার মুরগির ডিমটা বলি, মুরগি দেশি মুরগির ডিমটা, ওইটা দেশি মুরগির ডিম আমার কাছে নাই, আর ওগুলো আমরা এই গরমের সিজনে বিক্রি করি। পাকিস্তানি মুরগির ডিমটা না, কোনোটাই নেই, মানে কোনোটাই নাই এখন, যেটা আছে রিসেন্ট ওইটাই বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি আমরা যদি লাল ডিমটা যদি বলি, লাল ডিমটা আরও 2 দিন আগে কেমন দাম ছিল? লাল ডিমটার দাম 2 দিন আগে 40 টাকা হালি ছিল, এখন 38 টাকা, এখন 38, মানে আরও 2 টাকা করে হালিতে কমছে, কমছে। আর দেখা যাক, আমরা সামনের দিকে যদি আরও কমে বাড়ে আমরা প্রতিদিনই আপনাদেরকে আপডেটটা দিব। আচ্ছা, আপনাদের এই ঠিকানা যদি আসতে হয় কীভাবে আসতে হবে আপনাদের দোকানে একটু বলে দেন তো। কাওড়ান বাজার কিচেন মার্কেট, নিচতলা 94 নম্বর, ডিমের দোকান ভাই ভাই, ভাই ভাই ডিমের দোকান। আচ্ছা, এমনি তো মূলত একটাই তো দোকান না? হ্যাঁ, আপনাদের এই কারণ বাজারের মধ্যে তো একটাই দোকান আছে, একটা আরও আছে ওই সাইডে, একটা আছে বাইরে কিছু ফুটপাতে আছে, বাইরে কিন্তু আপনাদেরটার মতো নাই বড়, এই যে মার্কেটের ভিতরে, এইটাই মার্কেটের ভিতরে না ভাই। সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, ডিমের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম, আজকের বাজারে ডিম কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা। তো আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে রেগুলার কন্টিনিউ প্রতিদিনই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।